পুরুলিয়া বেড়ানোর প্ল্যান করেছেন? পুরুলিয়া শহরের সবথেকে সুন্দর সাজানো গোছানো সবুজ রিসর্টে থাকতে চান? তাহলে আপনার গন্তব্য হোক হোটেল হিল ভিউ। অযোধ্যা পাঞ্চেত গড়পঞ্চকোটে পিক সিজনে রুম পাচ্ছেন না? তাহলে আমি আপনার মুশকিল আসান করে দিলাম। পুরুলিয়া শহরের আপনার আস্তানা হোক হোটেল হিল ভিউ। পুরুলিয়া শহর কাঁসাই নদীর তীরে অবস্থিত। এই কাঁসাই নদীর সবথেকে কাছের রিসর্ট হলো হোটেল হিল ভিউ, যেখানে থাকলে কাঁসাই নদীতে সূর্যাস্ত দেখার সুযোগ হবে। আজকের ভিডিওতে ঐতিহাসিক সুভাষ উদ্যান এবং একটি চার্চ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং অবশ্যই হোটেল হিল ভিউয়ের রুম ট্যুর করাবো। বারান্দা ও ম্যারেজ হল থেকে বাইরের দৃশ্য কেমন তাও দেখাবো। সুভাষ উদ্যানে মর্নিং ওয়াকের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই সুভাষ উদ্যান থেকে সাহেব বাঁধ কেমন দেখতে লাগে তাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। পুরুলিয়ার হোটেল হিল ভিউ রিসর্ট সুনামের সাথে এই জেলায় আগত পর্যটকদেরকে পরিষেবা দিয়ে চলেছে। অফিসিয়াল ভিজিটে জেলা সদরে গেলে কাঁসাই নদীর খুব সামনের এই রিসর্টে আপনারা স্টে করতে পারেন। যারা প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়ি রাখার জন্য এখানে প্রশস্ত জায়গা। হোটেল হিল ভিউ রিসর্টটির নামটি যেমন সুন্দর, দেখতেও তেমনই সুন্দর। সুপ্রভাত, শুভ সকাল। আজকে পুরুলিয়ার হোটেল হিল ভিউ রিসর্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরুলিয়ার ঘিঞ্জি পরিবেশকে ছাড়িয়ে পুরুলিয়া টাটা রোডের একটা সুন্দর শান্ত পরিবেশে থাকার ঠিকানা এটি। পুরুলিয়ার সাহেব বাঁধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রেল স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, সাহেব বাঁধ পার করে পৌঁছে গেছি হোটেল হিল ভিউ। তো চলুন এখন হোটেল হিল ভিউ রিসর্টের ভিতরে যাওয়া যাক। এখন বর্ষাকাল, এই বর্ষায় সবুজ গালিচা আপনাকে সুস্বাগতম জানাচ্ছে। আবার বসন্ত ঋতুতে পলাশ ফুলের সমাগম দেখতে হলেও আপনারা এই রিসর্টে গিয়ে উঠতে পারেন। পুরুলিয়া রেল স্টেশন থেকে এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক রিসেপশনের দিকে। জানিয়ে রাখি এখানকার চেক আউটের টাইম হলো সকাল 8টা। যে সমস্ত পর্যটক ট্রেনে করে পুরুলিয়া পৌঁছবেন তাদের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলে স্টেশন থেকে নিয়ে আসার বন্দোবস্ত আছে, ওটা পেড সার্ভিস। রেল স্টেশন থেকে রিসর্ট টোটো বা ই রিক্সার ভাড়া কম বেশি 40 টাকা। মন ভালো করা সামনের পরিবেশটা দেখুন। বড় শহরের চির ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে এখানে এসে হেসে খেলে আপনাদের ছুটির কটা দিন কাটিয়ে যান। যে সমস্ত পর্যটকেরা ছোট শিশুদেরকে নিয়ে যাবেন তাদের এই বারান্দাতেই খেলাধুলো করে সময় কেটে যাবে। রিসর্টের সামনে এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটাই আমার বাম হাতে চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে। আমার বর্ণনা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন পুরুলিয়ার হোটেল হিল ভিউ রিসর্টের একটা রুম ট্যুর করা যাক। এসি ডিলাক্স এই রুম বুকিংয়ের জন্য কার সাথে কোন নম্বরে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। জানিয়ে রাখি এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আগত পর্যটকেরা লাঞ্চ কিংবা ডিনার যদি রুমেই করতে চান তাহলে খাওয়ার এখানে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। রূপচর্চার জন্য আয়না, ওদিকে এলইডি টিভি। ডিলাক্স এসি এই রুমটি দৈর্ঘ্যে প্রস্থে বেশ বড়। রুম সম্বন্ধে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ফার্স্ট কমেন্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।
পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজ করা বাথরুম। প্রত্যেকটি বাথরুমেই গিজারের বন্দোবস্ত আছে। হোটেল হিলভিউ রিসর্টে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে অযোধ্যা কিংবা পাঞ্চেত ভ্রমণের প্ল্যান করুন, কিন্তু তার আগে চলুন পুরুলিয়া শহরের সামনাসামনি দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই রিসর্ট থেকে খুবই সামনে পুরুলিয়ার বিখ্যাত সাহেব বাঁধ। টোটো ভাড়া মাত্র 30 টাকা পড়বে। সাহেব বাঁধেই তৈরি হয়েছে সুভাষ উদ্যান। আপনার প্রাইভেট গাড়িতে কিংবা পুরুলিয়ার হিলভিউ রিসর্ট কর্তৃপক্ষ গাড়ি ঠিক করে দিলে সেই গাড়িতে করেই আপনারা অযোধ্যা বা পাঞ্চেত ঘুরে আসবেন, কিন্তু তার আগে সকালবেলায় আপনার সারাদিনের চলার পথের রসদ অর্থাৎ অনেকটা অক্সিজেন নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন সাহেব বাঁধের উপরে তৈরি হওয়া এই সুভাষ উদ্যান। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাহেবেরা পুরুলিয়া শহরে বন্দি থাকা কয়েদিদের দিয়ে এই বাঁধের খনন কার্য সম্পূর্ণ করেছিলেন। তারপর থেকে এই বাঁধের নামকরণ হয়ে যায় সাহেব বাঁধ। শীতের ভ্রমণে এখানে এলে বেশ কিছু পরিযায়ী পাখির দর্শন পাবেন। পুরুলিয়া শহরে এলে সাহেব বাঁধ এবং সংলগ্ন এলাকাগুলো একবার সময় করে ঘুরে যাওয়ার অনুরোধ রইল। আমার মতো আপনারাও গড়পঞ্চকোট পাঞ্চেত জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য শক্তি সঞ্চয় এই সবুজের মাঝখান থেকেই করে নিতে পারেন। সাহেব বাঁধে সবুজের মাঝে শক্তি সঞ্চয় তো হলো, প্রার্থনাতেও শক্তি আছে। সাহেব বাঁধ থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই আছে একটি চার্চ। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য পৌঁছে যেতেই পারেন সকাল সকাল এই চার্চে। রবিবার দিন ছিল তাই আমি এই চার্চে যাওয়াটা মিস করিনি। এখানকার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। প্রার্থনা সম্পূর্ণ করে হোটেলে ফিরে আসা হোক। সাহেব বাঁধ ও চার্চ দেখে আপনারা হোটেলে ফিরে আসুন। আরও আরেকটি রুম ট্যুর, পুজোর ভ্রমণ কিংবা শীতের ভ্রমণ, এছাড়াও উইকেন্ডে অনেক সময় পর্যটকরা অযোধ্যা পাহাড় বা পাঞ্চেত এরিয়ার সামনের হোটেলে জায়গা পান না, সেই সমস্ত পর্যটকদেরকে আমি পরামর্শ দেব তারা এখানে এসে থাকতে পারেন। রুমটার পাশেই এটা হলো ম্যারেজ হল বা রিসেপশন হল। এখন নতুন চিন্তা ভাবনার সময়। যদি কেউ ছোটনাগপুর মালভূমিকে ভীষণ ভালোবেসে পুরুলিয়া শহরে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করতে চান তাহলে এই রিসেপশন হল আপনার জন্য আদর্শ। পর্যটক এবং অতিথি যারা এই রিসর্টে এসে উঠবেন তারা এই রিসর্টের সামনের রাস্তা ধরে আনুমানিক 300 মিটার এগিয়ে গেলেই কাঁসাই নদী দেখতে পাবেন। পুরুলিয়া টাটা রোডে কাঁসাই নদীর উপরে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা দেখানোর জন্য আর কাঁসাই নদীটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি কাঁসাইয়ের পাড়ে। পুরুলিয়ায় আগত অনেক পর্যটকই এই জায়গাটির সন্ধান হয়তো জানেন না, তাদের জন্য গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই নদীর পাড় থেকে সূর্যাস্ত দৃশ্য দুর্দান্ত লাগবে। হিলভিউ রিসর্টের যে কাউকে বললেই তারা আপনাকে বলে দেবে কাঁসাই নদীর পাড়টা কতটা সামনে। সূর্যাস্ত দেখার জন্য রিসর্ট থেকে গুটি গুটি পায়ে পৌঁছে যান কাঁসাই নদীর পাড়ে। আমার ভাই বন্ধু একদম পিকনিক মেজাজে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক করে। আমি পুরুলিয়াতে কাঁসাই নদীর পাড়ে এই বর্ষাতে পিকনিক করছি, আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি থাম্পস আপ। চলুন রিসর্টে ফিরে যাওয়া যাক, এরপরে আপনাদেরকে খাওয়া দাওয়ার তথ্যগুলো দিতে হবে। আপনাদেরকে জানাবো হোটেল হিলভিউ রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানকার অন্যতম বিখ্যাত খাবার হলো তড়কা ও রুটি, এছাড়াও ভেজ ও ননভেজ আইটেম আপনার পছন্দ মতন পাবেন।
চিকেন আইটেম, ফিশ আইটেম এছাড়াও চিকেন থালি, ফিশ থালি অ্যাভেলেবেল। পুরুলিয়া শহরে থাকার পরে পরের দিন বেরিয়ে পড়ুন পাঞ্চেত বা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা পুরুলিয়াকে দেখে আপনি প্রকৃতির প্রেমে আবার নতুন করে পড়বেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বের গল্প বড়ন্তি পাহাড় নিয়ে, তাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। আমার তোলা ছবিগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারেন। সবাই সরকারি নিয়মবিধি মেনে ভ্রমণে বের হন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দুর্গা দুর্গা।